প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য অফুরান শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করছি ভালো আছো এবং সেই সাথে সুস্থ আছো। অনলাইন ডিজিটাল পাঠ সহায়িকা কার্যক্রমে আজ আমি তোমাদের সাথে আলোচনায় যাব রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন নিয়ে, যা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কারণ প্রতি বছরই বোর্ড পরীক্ষায় এখান থেকে কমপক্ষে দুটি উদ্দীপক থাকছে। সুতরাং খুব ভালোভাবে এই অধ্যায়টি তোমরা অনুশীলন করে ফেলো। এটা মূলত গণনামূলক আলোচনা ভিত্তিক একটি অধ্যায়। রাসায়নিক সমীকরণের মাধ্যমে বিভিন্ন মৌল বা যৌগের অণুসংখ্যা, পরমাণু সংখ্যা, পরিমাণ, দ্রবণের ঘনমাত্রা, অম্ল ও ক্ষারের প্রশমন বিক্রিয়ার মাধ্যমে ঘনমাত্রা বা আয়তন নির্ণয়, জারণ বিজারণ টাইট্রেশনের মাধ্যমে ধাতুর পরিমাণ নির্ণয়ই অধ্যায়টির মূল বিষয়। তাহলে চলো বন্ধুরা, আমি এক একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এই বিষয়গুলোর বিষয়ে ধারণা দেব। গাণিতিক সমস্যাগুলি এই অধ্যায়ের প্রধান প্রতিপাদ্য বিষয়। তোমরা প্রথমেই দেখে নাও কোন কোন সমীকরণ এবং সূত্র এই অধ্যায়ে রয়েছে। গাণিতিক সমস্যাগুলি: এক, রাসায়নিক সমীকরণের মাধ্যমে অণু, পরমাণু সংখ্যা, ভর ও আয়তন নির্ণয়। দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে বা ppm এককে নির্ণয়। অম্লক্ষারক টাইট্রেশনে জানা দ্রবণের ঘনমাত্রা দিয়ে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। জারণ বিজারণ টাইট্রেশনে আকরিকে উপস্থিত ধাতুর শুদ্ধতা নির্ণয়। দেখা যাক কোন কোন সমীকরণ এবং সূত্র নিয়ে এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলি আলোচনা করা হয়েছে। এক, রাসায়নিক সমীকরণ থেকে উৎপাদ গ্যাসের আয়তন এবং এর ভর নির্ণয়। একটি উদ্দীপক দেখি। সংশ্লিষ্ট বিক্রিয়া হচ্ছে চুনাপাথর ক্যালসিয়াম কার্বোনেটের সাথে লঘু HCl এর বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়। প্রশ্ন ক, ফুয়েল সেল কি? প্রশ্ন খ, সেমিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো। প্রশ্ন গ, সরাসরি উদ্দীপক থেকে নেওয়া হয়েছে, উদ্দীপকের পাত্র থেকে STP-তে কত লিটার এক্স গ্যাস বের হবে? সংশ্লিষ্ট বিক্রিয়া হতে তোমরা দেখেছ এক্স গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। রাসায়নিক সমীকরণের মাধ্যমে তোমরা সহজেই এটার সমাধান করতে পারবে। প্রশ্ন ঘ, উদ্দীপকে উল্লিখিত এক্স গ্যাস মানব জীবনে উপকারী ও অপকারী উভয় ভূমিকাই পালন করে বিশ্লেষণ করো। খুব চমৎকারভাবে শিখে ফেলবে। দুই, মোলারিটিকে ppm এককে রূপান্তর। বন্ধুরা, তোমরা দেখেছ ppm নির্ণয় প্রতিবারই ঘুরে ফিরে বোর্ড পরীক্ষায় থাকছে। যেমন 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত? আশা করি তোমরা ppm নির্ণয় খুব ভালো করে অনুশীলন করে নেবে। তিন, অ্যাসিড ও ক্ষার প্রশমন বিক্রিয়া, প্রশমন বিন্দু, টাইট্রেশন এবং টাইট্রেশন বিক্রিয়ার মাধ্যমে জানা দ্রবণের ঘনমাত্রা দিয়ে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। আমরা জানি V1S1 = V2S2। এই সূত্র ব্যবহার করে তোমরা এই সমাধানগুলো সহজেই করতে পারবে। এসো আরেকটি উদ্দীপক দেখি। প্রশ্ন ক, BOD কি? প্রশ্ন খ, অনুবন্ধী অম্লক্ষারক কাকে বলে উদাহরণ দাও। প্রশ্ন গ, সরাসরি উদ্দীপক থেকে নেওয়া হয়েছে, ওয়াই দ্রবণের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। শিক্ষার্থীরা, ওয়াই দ্রবণ হচ্ছে 35 ml.15 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। তোমরা ppm একক নির্ণয়ের অঙ্কগুলো করলেই এটা খুব সহজেই সমাধান করতে পারবে। প্রশ্ন ঘ, উদ্দীপকের জেড দ্রবণের প্রকৃতি কিরূপ হবে যুক্তিসহ বিশ্লেষণ করো। এক্স দ্রবণ হচ্ছে H2SO4 এবং ওয়াই দ্রবণ হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। দ্রবণদ্বয়ের প্রশমন বিক্রিয়ার মাধ্যমে খুব সহজেই তোমরা সমাধান করতে পারবে। এখানে লক্ষণীয়, প্রথমেই উভয় ঘনমাত্রাকে অবশ্যই সমান করে নিতে হবে। চার, জারণ বিজারণ বিক্রিয়া এবং অর্ধবিক্রিয়ার মাধ্যমে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বিক্রিয়ার সমতাকরণ। ভীষণ জরুরি একটা টপিক, প্রতিবারই ঘুরে ফিরে বোর্ড পরীক্ষায় থাকছে। একটি উদ্দীপক দেখে নাও। প্রশ্ন ক, CFC কি? খ, মোলালিটি ও মোলারিটির মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল? এখানে একটা উল্লেখ্য যে ক এবং খয়ের প্রশ্ন কিন্তু অন্যান্য অধ্যায় থেকে আসছে এবং গ এবং ঘয়ের প্রশ্নগুলো সরাসরি উদ্দীপক থেকে আসছে। প্রশ্ন গ, উদ্দীপকের বিক্রিয়ায় জারণ বিজারণ সমতা বিধান করো। শিক্ষার্থীরা, উদ্দীপকটি লক্ষ্য করো, এ পাত্রে রয়েছে H2SO4 দ্রবণ, বামপাশ থেকে যোগ করা হয়েছে 0.36 গ্রাম ভরের এক টুকরা অবিশুদ্ধ লোহা এবং ডান পাশ থেকে যোগ করা হয়েছে 48.5 cm³। এখানে তোমাদের বিক্রিয়াটি দাঁড়ালো
FeSO4 প্লাস KMnO4 প্লাস H2SO4 এই বিক্রিয়াটির সমতা করতে হবে। প্রশ্ন ঘ, উদ্দীপকে উল্লেখিত এ ও বি পাত্রদ্বয়ের দ্রবণ ব্যবহার করে লোহার শতকরা পরিমাণ নির্ণয় করো। সমতাকৃত বিক্রিয়া ও মোলারিটির সমীকরণ ব্যবহার করে তোমরা খুব সহজেই উত্তরটি করতে পারবে। টাইট্রেশন ও নির্দেশক আরও একটি গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন অ্যাসিড ও ক্ষার প্রশমনে কোন নির্দেশকটি উপযুক্ত এটা তোমাদের ভালো করে জানতে হবে। তাহলে পরীক্ষাতে বন্ধুরা, তোমরা দেখে নিলে রসায়ন তৃতীয় অধ্যায়ের চুম্বক অংশটুকু আমি যা আলোচনা করেছি, আশা করছি তোমাদের ভালো ফলাফলের জন্য এটি যথেষ্ট সহায়ক হবে। ভালো থেকো, সুস্থ থেকো, বিপদমুক্ত থেকো।